Assalamualaikum and welcome back to my channel Fahima Borsha. Amar channel taraf theke ami Fahima Borsha apnader jonno niye elam aro ekti notun video. To amar ajker video te thakche amra Cox's Bazar theke Faridpur e back korchi to shei niye ajke travel blog ti. To cholun shuru kora jak. To ekhon hocche ami niche jabo dotalay buffet e breakfast korar jonno. To buffet e ki ki thakche shobi share korchi. To ekhane luchi ache, pasta ache, biryani ache, chicken biryani, vegetable, dim ranna, dal, cholar tokti, tarpor hocche ফুডস পেপার এটা পাস্তা আর আমি নিয়েছি হচ্ছে ডিম ছোলার ডাল সবজি লুচি পাস্তা মানে সবই একটু করে ট্রাই করলাম তো পরের যে পাস্তাটা দিয়েছিল ওটা বেশি টেস্ট জুস নিলাম তো এখন যাচ্ছি উপরে রেডি হব তো এই হচ্ছে ব্যালকনিতে যাওয়ার আগে লাস্ট বারের মতন আসলাম মিস করছি খুব মনে হচ্ছে আর কয়েকদিন থেকে যাই বাট কিছু করার নেই তো এখন হচ্ছে রেডি হচ্ছে ব্যাগপত্র গোছানো হয়ে গিয়েছে এখন আমরা বাইরে বের হয়ে গেলাম নিচে যাব আম্মুদের রুমে তারপর সব একসঙ্গে বের হয়ে যাব তো ওই যে আমাদের ব্যাগপত্র লাগেজ সব ট্রলিতে করে নিয়ে যাচ্ছে বাই বাই এভরিওয়ান হ্যালো গাইস চিনি সাবস্ক্রাইব ডিশ আচ্ছা কি চলো হ্যাঁ তো যাবে তো এখন হচ্ছে নিচে চলে এসেছি গাড়িতে সব লাগেজ ব্যাগ উঠানো হয়ে গিয়েছে দাঁড়িয়ে আছি আমরা এখন উঠব এখন প্ল্যানিং আছে একটু বিচে যাব আর হচ্ছে শুটকিটা নেওয়া হয়নি শুটকিটা কিনব তো চলে আসলাম শুটকি কেনার জন্য শুটকিটা কেনাও হয়ে গিয়েছে বাট বিচে আর যাওয়া হলো না তো এখন হচ্ছে আমরা কক্সিস বাজারেই আছি এখন লাঞ্চ করব লাঞ্চ করে দেন রওনা দিব তো শুটকি ভর্তা ভাত ডাল তো নেওয়া হয়েছে এটা হচ্ছে চিকেন খুবই টেস্টি এটা হচ্ছে কোরাল মাছ ভুনা আর হচ্ছে আমি নিয়েছি এই যে রূপচাঁদা মাছ সাথে আরও ভর্তা বিভিন্ন ধরনের ভাজি তো আছেই তো খাওয়া দাওয়া শেষ করছি তো এখন হচ্ছে আমরা কক্সেস বাজার তো নেই চলে এসেছি চিটাগাংয়ের ভিতরেই আছে একটা হোটেলে নেমেছি রাত বাজে ১২টা তো কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করব তো চলুন কি খাই এটা হচ্ছে পরোটা আর হচ্ছে উজুরি চট্টগ্রাম থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন কুমিল্লাতে চলে এসেছি এখান থেকে মিষ্টি নিব তো এই ভিডিওটি আমি আমার চ্যানেলে পরবর্তীতে আপলোড করব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ